ওয়েলফেয়ার কাপ 2023 দা ঘাটাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পরিচালনায় চতুর্দলীয় ফুটবল টুর্নামেন্ট দিবারাত্রিব্যাপী অনুষ্ঠিত হতে চলেছে আর কিছুক্ষণের মধ্যেই এই খেলা শুরু হবে উদ্বোধন করবেন মহকুমা শাসক সুমন বিশ্বাস মার্চ পাস্ট হয়ে গেল ট্রফি নিয়ে এবারে পতাকা উত্তোলন হচ্ছে যে ক্লাবগুলি অংশগ্রহণ করেছে সেই ক্লাবগুলি হলো সিপুর নিউ ইয়ংস্টার ক্লাব ঘাটাল হাজি মোহাম্মদ মহসিন ক্লাব খাটবাড়ি সংঘর্ষ ক্লাব ঘাটাল টাইগার ক্লাব ঘনশ্যাম বাটি আমরা দেখতে পাচ্ছি পতাকা উত্তোলন হচ্ছে এখন পতাকা উত্তোলন করছেন ক্লাবেরই দি ঘাটাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি ক্লাবের সভাপতি রহমান তিনি উদ্বোধন করছেন পতাকা উত্তোলন করে শুভ সূচনা করছেন এবার চারটে টিমের কর্মকর্তা আপনারা আপনাদের পতাকা স্ট্যান্ডের সামনে একটু দাঁড়ান কাইন্ডলি দাঁড়ান দাঁড়িয়ে পড়ুন সবাই উপস্থিত আছেন তো ঠিক আছে চারটি ক্লাবের কর্মকর্তাদের আহ্বান করা হয়েছে তারা নিজের ক্লাবের দলীয় পতাকা উত্তোলন করবে সেই উত্তোলন করছেন সেই ক্লাবের কর্মকর্তারা পতাকা উত্তোলন করলেন ক্লাব কর্মকর্তারা এবার ফুটবল মাঠে উপস্থিত হবেন মহকুমা শাসক সুমন বিশ্বাস কিছুক্ষণের মধ্যেই দিবারাত্রি ফুটবল প্রতিযোগিতা শুরু হতে চলেছে প্রথম খেলা দুটি সেমিফাইনাল হবে এবং দুই সেমিফাইনালে যে জয়লাভ করবে ফাইনালে অংশগ্রহণ করবে ঠিক আছে আমাদের পতাকা উত্তোলন পর্ব শেষ হলো সরস্বতী ব্যান্ড গ্রুপ যেটা আছে যারা সব ছেলেরা করে দিয়ে গেল তাদেরকে অশেষ ধন্যবাদ আমাদের ক্লাবের পক্ষ থেকে অনেক ধন্যবাদ জানাই এরপর আমাদের অতিথিবৃন্দদের আমরা অনুরোধ করছি আপনারা কাইন্ডলি একটু মাঠের মাঝখানে আসুন আমরা পায়ে বল ঠেলে আমাদের এই অনুষ্ঠানের শুভ সূচনা করব পায়ে বল ঠেলে অনুষ্ঠানের শুভ সূচনা করবেন আমাদের প্রাক্তন বিধায়ক শঙ্কর দলে মহাশয় এবং ওনার সঙ্গে থাকছেন আমাদের সম্মানীয় মহকুমা শাসক সুমন বিশ্বাস মহাশয় এবং আরও অন্যান্য অতিথিবৃন্দদের আমরা আমন্ত্রণ জানাই যে আপনারা চলুন মাঠের মাঝখানে যাই ওইখানে আমরা এক মিনিট নীরবতা পালন করব তার কারণ করোনা পর্বে অনেক আমরা ক্রীড়া জগতের ব্যক্তিত্ব দিকে হারিয়েছি সমাজকর্মীদিকে হারিয়েছি
ওনাদের স্মৃতির উদ্দেশ্যে আমরা এক মিনিট নীরবতা পালন করব। আলম মানে আলম মানে গাই এসো না কালো আমরা দেখতে পাচ্ছি যারা অতিথিবৃন্দ আছে মাঠের মাঝখানে যাচ্ছে এবং দিবারাত্রির যে খেলা টুর্নামেন্ট সেই টুর্নামেন্টে শুভ সূচনা করবেন ফুটবলে পা দিয়ে শ্রীপুর ইয়ংস্টার ক্লাব এবং সংঘর্ষ ক্লাব হাজী মোহাম্মদ ক্লাব খাটবড়ি টাইগার ক্লাব ঘনশ্যাম পার্টি এই চারটি ক্লাব অংশগ্রহণ করছে। আমরা দেখতে পাচ্ছি প্লেয়াররা তারা অনুশীলন করে নিচ্ছে, এক্ষুনি তারা মাঠে নামবে, তারা শরীর কসরত সেরে নিচ্ছেন যাতে ভালো খেলতে পারে। আমরা দেখতে পাচ্ছি কানায় কানায় দর্শক ভর্তি রয়েছে মাঠে এবং অনেকদিন পরে এই মাঠে খেলা হচ্ছে, সেই জন্য দর্শক প্রচুর মানুষ এসেছে। করোনা পিরিয়ডে অনেকদিন খেলা বন্ধ ছিল এই দিবারাত্রিব্যাপী। মাঝখানে ফুটবল রাখা হয়েছে, ফুটবল মেরেই শুভ সূচনা করা হবে। আজকে স্যার কি বলবেন খেলা সম্পর্কে? উদ্বোধন খুব ভালো লাগছে, ওয়েলফেয়ার কাপ আজকে উদ্বোধন হচ্ছে, অনেক বাইরের থেকেও খেলোয়াড় এসছে আমরা দেখলাম, নাইজেরিয়ান প্লেয়ার আছে এবং এলাকাবাসীর একটা অনেক উন্মাদনা আছে, প্রচুর দর্শক আছে। খেলার আগে আমরা একটা খুব সুন্দর অনুষ্ঠান দেখলাম, সাংস্কৃতিক অনুষ্ঠান নিত্যানুষ্ঠান, তো সব মিলিয়ে খুব ভালো লাগছে প্রচুর। আমরা দেখতে পাচ্ছি একটু শুভ সূচনা হবে, প্লেয়াররা করে নিচ্ছে এবং ফুটবলও মাঝখানে রাখা হয়েছে এবং এক্ষুনি শুভ সূচনা হবে। হ্যালো, এই বছর করোনা পর্বে সারা ভারতবর্ষ তথা সারা পৃথিবীতে আপনারা জানেন যে ভয়ঙ্কর তাণ্ডব চলেছে, এই সময়ের মধ্যে আমাদের প্রিয় বাংলা তথা ভারতবর্ষ তথা সারা বিশ্বে যত ক্রীড়া ব্যক্তিত্ব আছেন তারা মারা গেছেন এবং সমাজ সেবী তারা মারা গেছেন, এছাড়া আমাদের যারা হচ্ছে পরোপকারী যারা আমাদের কাছে থাকতেন, যেমন আমাদের ক্লাবের সদস্য রহমান আলী আমরা
নতুন ধরনের আকর্ষণ এনেছে ওরা পুরস্কারের দেখলাম খুব নতুন মোটরসাইকেল বিভিন্ন ধরনের পুরস্কার খেলোয়াড়দের দেওয়া হবে একটাই ভাবনা মানুষকে একদিনের জন্য একটা এন্টারটেনমেন্ট দেওয়া আমি মনে করি ওয়েলফেয়ার কাপ যেভাবে মানুষের মন জয় করেছে আজকের খেলাটি একইভাবে মন জয় করবে আমি শুধু দর্শকদের উদ্দেশ্যে বলবো আপনাদের চ্যানেলের মাধ্যমে যতক্ষণ খেলা চলবে আমরা রেফারি এবং ম্যানেজমেন্টের সহযোগিতা করুন যাতে ওয়েলফেয়ার কাপ যারা সংগঠিত করছে তারা যেন সুষ্ঠুভাবে খেলাটা সম্পন্ন করতে পারে এই অনুরোধ আমরা পরিচিতি পর্বটা সেরে নেব এর সাথে আমাদের ক্লাবের যে সকল সদস্যরা মাঠে আছে মাঠের বাইরে দাঁড়াবে একটু মাঠের বাইরে আসবে যে সকল সদস্যরা আছে মাঠের বাইরে আসবে আজকের খেলা সম্বন্ধে কি বলবেন আজকের খেলা তো আমাদের সারা বছর আমরা অপেক্ষা করি যে দা ঘাটাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন তার খেলা কবে হবে যে নাইট খেলা সেই খেলাতে আমরা দেখি যেমন একদিকে ফুটবল খেলা থাকে সেই সঙ্গে সঙ্গে আরও আনুষঙ্গিক যেমন নৃত্য আমরা অন্যান্য বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান তার মধ্য দিয়ে আমরা ডে নাইট খেলা দেখি এখানে যেমন আমাদের দেশীয় খেলোয়াড়রা থাকেন তেমন আবার অনেক বিদেশি খেলোয়াড়ও থাকে সেই সঙ্গে সঙ্গে আমরা জানি যে ফুটবল আমাদের মন থেকে প্রাণ থেকে জীবন থেকে প্রায় হারিয়ে গেছে কিন্তু ইদানিং আবার যেন কোথায় কিছু কিছু ক্লাব প্রতিষ্ঠান তাদের মধ্য দিয়ে তারা যে খেলাধুলো করছে ফুটবল খেলা তার মধ্য দিয়ে আমাদের এলাকার যুব সম্প্রদায় ছাত্র সম্প্রদায় তাদের মধ্যে নতুন করে উন্মাদনা তৈরি হচ্ছে যে আমাদের সেই যে ঘাটালের খেলা সেই খেলা নতুন করে আবার ফিরে আসছে তাই আমরা এই যে ফুটবল খেলা এটা বিদেশি খেলা কিন্তু আমরা মনে করি আমাদের সবচেয়ে বাঙালির প্রিয় খেলা এ নিয়ে একটা সঙ্গীত আছে তাই এই খেলা আবার আমাদের মধ্যে ফিরে আসুক এবং ঘাটালের যে পুরানো দিনের যে ঐতিহ্য এখান থেকে অনেক খেলোয়াড় বহু মানে জাতীয় দলে অনেক সময় অংশগ্রহণ করেছে আমাদের মঈদুল ইসলাম থেকে শুরু করে ঘাটালের আগে নামি দামি অনেক খেলোয়াড় তারা মহকুমা জেলায় এবং রাজ্যে খেলেছে তাই আগামী দিনে আবার নতুন করে এই ফুটবল খেলা আমাদের মনের খেলা প্রাণের খেলা এবং সবচেয়ে শরীরচর্চার খেলা মন তৈরি হওয়ার খেলা সুন্দর সমাজ হওয়ার খেলা নতুন করে তৈরি হোক এই কামনা করি এবং তাদের অভিনন্দন
দেখতে পাচ্ছি প্লেয়াররা প্রথম খেলা অনুষ্ঠিত হবে শ্রীপুর ইয়ংস্টার ক্লাব এবং হাজী মোহাম্মদ মহসিন ক্লাব খাটবাড়ি। এই দুটি ক্লাবের প্লেয়াররা রাউন্ড সার্কেলের পাশে দাঁড়িয়ে গেছেন। প্লেয়ার পরিচিতি এক্ষুনি হবে, সম্মানীয় অতিথিরা প্লেয়ার পরিচিতি করবেন। আমরা দেখতে পাচ্ছি নাইজেরিয়ান আছে দুই টিমেরই, দুজন বা তিনজন করে প্রতি টিমেরই আছে। এই কথা কম বল, আসতে বললে লাইভ চলছে আমাদের। আমরা দেখতে পাচ্ছি প্লেয়ার পরিচিতি করছেন, পরিচিতিতে আছেন মহকুমা শাসক সুমন বিশ্বাস, পঞ্চায়েত সমিতির সভাপতি দিলীপ মাঝি, প্রাক্তন বিধায়ক শঙ্কর দলৈ, জেলা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ বিকাশ কর এবং ক্লাবের সভাপতি আজিজুল রহমান সহ অন্যান্য ব্যক্তিবর্গরা। নাইজেরিয়ানদের বরণ করে নেওয়া হচ্ছে, নাইজেরিয়া তাদেরকে বরণ করে নেওয়া হচ্ছে। দেখতে পাচ্ছি শিক্ষক গৌরী শঙ্কর বাগ রয়েছে, শিক্ষক পলাশ মল্লিক রয়েছে, পরিচিত নিচ্ছেন। খেলা সম্বন্ধে কি বলবেন? দিলীপ মাঝি মহাশয়, হ্যাঁ, ঘাটাল ওয়েলফেয়ার ক্লাব যে আজকের আয়োজনটা করেছে সেটা একটা দারুণ আয়োজন। ঘাটালবাসীর কাছে একটা ভালো উপহার দিতে চলেছে, যদিও স্থানীয় প্লেয়াররা কম খেলবে এটাই, কিন্তু আমার মনে হয় যে ভালো খেলে থাকাটা আমাদের কাছে খুব আনন্দের হবে এবং এদের যে আয়োজন সেটা খুব সুন্দর হয়েছে, আমি এদের সাফল্য কামনা করি। মঞ্চে আসন গ্রহণ করবার জন্য অনুরোধ জানাই, আপনারা মঞ্চে আসবেন। চলো, প্লেয়ার পরিচিতি হয়ে গেছে, এবার খেলা শুরু হবে এক্ষুনি। খেলা শুরু হয়ে যাবে এক্ষুনি, কানায় কানায় পূর্ণ রয়েছে দর্শক। দর্শকদের ছবি একটু আমি দেখিয়ে দিচ্ছি, প্রচুর মানুষজন আজ খেলা দেখতে এসছে। বহুদিন এই মাঠে দিবারাত্রি ফুটবল এবং ক্রিকেট বন্ধ ছিল, সেই ফুটবল এবছর থেকে আবার শুরু হলো, করোনা পিরিয়ডে বন্ধ ছিল। ক্রিকেটও খেলা হবে এই মাঠে, 29 জানুয়ারি হবে এই মাঠেই, ছুটি ক্লাব সেই আয়োজন করছে। মঞ্চে আসন গ্রহণ করবার জন্য আমরা দুটি দলের প্লেয়ারকে আমাদের মঞ্চে সামনে আতশবাজি প্রদর্শনী হবে এক্ষুনি। দেরি না করে দুটি দলের প্লেয়ারদেরকে আমাদের মঞ্চের সামনে চলে আসবেন, আতশবাজি প্রদর্শনী এক্ষুনি হবে, আমরা দেখতে পাবো। দুটি দলের প্লেয়াররা আমাদের মঞ্চের সামনে চলে আসবেন। দুটি দলের প্লেয়ারদেরকে অনুরোধ করছি আপনারা মঞ্চের সামনে আসবেন। শ্রীপুর হাজী মোহাম্মদ মহসিন ক্লাবের দুটি দলের প্লেয়ারদেরকে আমাদের এইখানে চলে আসবেন। পানি না
আতসবাজি প্রদর্শন এক্ষুনি হবে, তার প্রস্তুতি চলছে। এই আমাদের সব ছেলেদেরকে বাইরে বেরাতে হবে, সবাই বাইরে যাবে। দুই দলের প্লেয়ারদের কাছে বারবার অনুরোধ করছি, আপনারা আমাদের মঞ্চে ডান দিকে চলে আসবেন। দুই দলের প্লেয়ারদেরকে আমরা অনুরোধ জানাচ্ছি আমাদের মঞ্চের ডান দিকে চলে আসুন। যারা সদস্যরা মাঠের মধ্যে দাঁড়িয়ে সাইডলাইনের বাইরে যাবে, সদস্য যারা দাঁড়িয়ে আছে মাঠের মধ্যে সাইডলাইনের বাইরে যাবে। দুই দলের প্লেয়ারদেরকে অনুরোধ করছি, শ্রীপুর আজকের প্রথম খেলার দুটি টিম হাজী মোহাম্মদ মহাসিম ক্লাব বেলতলা, শ্রীপুর নিউ ইয়ংস্টার ক্লাব গুটি গুটি পায়ে মাঠে প্রবেশ করছে। আজকের প্রথম খেলা দুটি টিম হাজী মোহাম্মদ ক্লাব, হাজী মোহাম্মদ মহাসিম ক্লাব, শ্রীপুর নিউ ইয়ংস্টার ক্লাব, আপনারা মাঠে প্রবেশ করুন। প্লেয়াররা মাঠে নামছেন এবং হাজী মোহাম্মদ বল নিয়ে মাঠে নামছেন, দেখতে পাচ্ছি। মহাসিন ক্লাব বেলতলা বনাম শ্রীপুর নিউ ইয়ংস্টার ক্লাব, প্রথম খেলা অংশগ্রহণ করছে। আমরা শুরু করতে চলেছি ক্লাব এবং দীর্ঘ দু বছর পর খাটাল বিদ্যাসাগর স্কুল ফুটবল ময়দানে একদিনে চতুর্থ দলীয় হাজী মোহাম্মদ মহসিন ক্লাব খাটবাড়ি প্রথম খেলা, শ্রীপুর ইয়ংস্টার ক্লাব ঘাটাল হাজী মোহাম্মদ মহসিন ক্লাব খাটবাড়ি, এই দুটো টিমই অংশগ্রহণ করছে। নিউ ইয়ংস্টার ক্লাব অরেঞ্জ জার্সি পরিহিত হাজী মোহাম্মদ মহসিন ক্লাব বেলতলা। হ্যালো হ্যালো, দু দলের প্লেয়াররা নিজেদের মধ্যে করমর্দন করে নিচ্ছেন।
রেফারির সাথেও হাত মিলিয়ে নিচ্ছেন দুজন স্টার প্লেয়ার যারা থাকবেন আমাদের চতুর্থ রেফারির মঞ্চের সামনে চলে যাবেন খেলা এক্ষুনি শুরু হবে আবার আমরা কিছুক্ষণ পরে লাইভে আসছি এখন এই পর্যন্তই